अब्बू एले बोले दियो मा दुनिया यार देखा होबे ना। अब्बू एले बोले दियो मा दुनिया यार देखा होबे ना, देखा होबे जन्नते दे कुनो चिंता करो ना, देखा होबे जन्नते दे कुनो चिंता करो ना। धौमा आमाय बिदाय दाओ दुगाल भरे चुमु खाओ, जाबो आमी जिहादे ते सेई साजे साजिए दाओ, जाबो आमी जिहादे ते सेई साजे साजिए दाओ। बोलें बोलें, धौमा आमाय बिदाय दाओ दुगाल भरे चुमु खाओ, जाबो आमी जिहादे ते सेई साजे সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কোরআনেরই শত্রু যারা আল্লাহ রাসূলের দুশমন তারা, কোরআনেরই শত্রু যারা আল্লাহ রাসূলের দুশমন তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই। ধৌমা আমায় বিদায় দাও ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। ধৌমা আমায় বিদায় দাও ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কোন মারহাবা, ছোট্ট সন্তানটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল, মা তুমি আমার বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না জান্নাতে দেখা হবে রে মা। বিদায় নিয়ে নিয়ে নবীর দরবারে রওনা, নবীর কাছে যাওয়ার পরে নবী দেখে ছোট্ট বাচ্চাটা যেই মা কোলে নিয়ে নিয়ে নবীর দরবারে আসছিল, ওই ছোট্ট বাচ্চাটা নবীর সামনে হাজির হয়ে গেল। নবী কয়ে, ছেলে রে তুই কেন আবার আমার সামনে আসলা, তুই কি মনের মতো? ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে একা একা আবার নবীরে জানায় দেয়, নবী গো ওই যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আপনার দরবারে আসছি, আমি আপনার সঙ্গে যাব। নবী গো আমি তরবারি নিয়ে যুদ্ধ করব, আমাকে বারণ করবেন না, আমাকে নিষেধ করবেন না, আপনি নিয়া নিয়া যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে রওনা হয়ে যাবেন। নবী বলে, তুমি ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবে না, তুমি চলে যাও, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, একটা সময় এমন আসবে আমি পরিপূর্ণভাবে তোমারে, তুমি বড় হবা, তুমি সাবালক হয়ে যাবা, তরবারি দিয়ে যুদ্ধ করার মতো ক্ষমতা আল্লাহ পাক তোমারে দিয়ে দিবি, আমি তোমার ওই সময় নিয়ে যাব। এরপরেও বারবার বারণ করার পরেও ছোট্ট বাচ্চা মানতে চায় না। এবার নবীরে বলে, নবী আমি আপনার একটা উদাহরণ দিয়ে দিব, ও পয়গম্বর আপনি আমারে নিতে চান না, একটা কারণ কি? কারণ হলো আমি ছোট মানুষ, আমি তরবারি ধরতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না। কিন্তু নবী গো আমি জানি জানি আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না, তবে আমি আমার মা, এখন আমি ছোট, সকালবেলা চুলার মধ্যে মা যখন রান্না করি আমি মায়ের পাশে, আমি যে মায়ের পাশে বসে থাকি, কেমনে রান্না করে চুলার মধ্যে আমার মা কিভাবে আগুন ধরায়, ওই ব্যাপারেও পরিপূর্ণভাবে আমার আইডিয়া আছে। নবী গো ওই মায়ের পাশে বসে বসে একটা পর্যায়ে আমি তাকায়া দেখি আমার মা বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগে মা চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য ছোট ছোট লাকড়িগুলো রে আগে দিয়া দেয়, এরপরে ছোট ছোট লাকড়ি, এগুলো আগুন ধরলে এরপরে বড় বড় লাকড়ি দেয়, ঠিক না বে? ঠিক ঠিক নি? আগে তো দইরাই বড় বড় লাকড়িগুলো দেয় না, আগে দেয় কি? ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগুন ধরায়, এরপরে এটার উপরে বড় বড় লাকড়িগুলো আছে, এরপরে পরবর্তীতে আগুন ধরলে বড় বড় লাকড়িগুলো দেয়। ছোট্ট বাচ্চা নবীর উদাহরণ দেয়, নবী গো আমি আমার মায়ের কাছে তো থাকি, তো এখন আমি ছোট, আমি আমার মায়ের পাশে বসে বসে আমি দেখি আমার মা যখন রান্না করে তখন ছোট লাকড়িগুলো আগে আগে দেয়, বড় লাকড়িগুলো পরে দেয়, এজন্য আমি আপনার কাছেই উদাহরণটা পেশ করলাম।
কেন জানেননি? রহমাতুল লিল আলামিনের বলতে লাগলো, আমি আমার মায়ের ওই চুলা থেকে পরিপূর্ণভাবে এটাই বুঝলাম, আমার মা আগে ছোট লাকড়ি দেয়, এরপরে বড় লাকড়ি দেয়, ছোট ছোট লাকড়ি দেওয়ার মাধ্যমে আগুন জ্বলে, এরপরে বড় লাকড়ি দেওয়ার মাধ্যমে আগুনগুলা আরো বড় হয়ে যায়। নবী গো, আমি ছোট হয়ে যেতে পারি পারি, আমি ছোট হতে পারি, তবে মাঝে মাঝে ছোট ছোট ব্যক্তিদের দ্বারাও অনেক কিছু হয়ে যায়। নবী গো, যুদ্ধের ময়দানে যখন আমি আপনার সঙ্গে রওনা হয়ে যাব, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা যখন দেখবে আমি ছোট মানুষ, যখন আমি আপনার সামনে গিয়া আপনার সাহাবীদের সামনে গিয়া যখন নবী আমি দাঁড়ায় যাব, তখন এরা দেখবে ছোট্ট একটা বাচ্চা যুদ্ধ করার জন্য হাজির হয়েছে। এরা মনে করবে এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করে আমাদের সাথে পেরে উঠবে না, তখন এরা আমার দিকে লক্ষ্য করে একটা তীর মারবে, ওই তীরটা মারার পরে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ভরবে, সাহাবায়ে কেরাম টের পেয়ে যাবে শত্রুপক্ষের পক্ষ থেকে আক্রমণ চলে আসলো। ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে যুদ্ধের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে, আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে পুরা যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে। নবী গো, এরপর আপনি নিয়ে যান, কোনো অসুবিধা হবে না, আমি আমার মাওলার জান্নাত চাই। নবী গো, আমি আপনারে ভালোবাসি, আপনারে বাঁচায় রাখতে যাই, এই দুনিয়া আপনি থাকবেন, আমার বাবা যেই লাইনে পথিক হয়ে গেল আমি ওই পথের পথিক হয়ে যাব। ও নবী, এবার বারণ করবেন না, নবী এবার নিষেধ করবেন না। এরপরে ও নবী আমার বলে, না না বাচ্চা রে, ছোট সাহাবি রে, তোরে যুদ্ধের ময়দানে আমি নিব না, বড় হয়ে গেলে নিয়ে যাব। এরপরেও নবী বারবার বারণ করে, বারবার বারণ করে যখন পাঠাইয়া দেয় ছোট্ট বাচ্চাটা, বলে না যুদ্ধের ময়দানে যাব, নবী কয়ে না না তোরে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। একটা পর্যায়ে এই ছোট্ট বাচ্চারা আর মদিনাওয়ালা নবীর সাথে যে এই কথাবার্তা, আমার মাওলা জানে কি জানে না, আল্লাহ পাক জানে, আল্লাহ পাক দেখেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেখানে যাও আমি আল্লাহ তো তোমার সামনে আছি, তোমার সাথে আছি, আল্লাহ তো সব জানে, সব দেখে, সব বুঝে। ছোট্ট বাচ্চাটা নিজের জীবন দেওয়ার জন্য নবীর সামনে পাগল বাড়া, ওই ছোট্ট বাচ্চাটার মনের ব্যাপারে আমার মাওলার ধারণা আছে, সে কি আসলেই নবীর জন্য জীবন দিতে যায় নাকি মৌখিকভাবে আমার নবীর সামনে সে মজা করে, এটা তো আমার মাওলা ভালো করেই জানে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলে পাঠায় দিলেন, জিব্রাইল রে যাও যাও আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও। নবী যেই বাচ্চাটারে বারবার বারণ করে নিজে বাড়িতে পাঠায় দেয়, ওই যুদ্ধের ময়দানে নিবে না, ওই নবীরে যা জানায়া দিও জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে যুদ্ধের ময়দানে যারা যারা যাবে এদের নামের একটা লিস্ট আমার মাওলা তৈরি করেছে, ওই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে এদের নামের লিস্ট আমার মাওলা একা করেছে রে, আমার নবীরে গিয়া জানায়া দাও। নবী যারে ছোট মনে করে, নবী যারে যুদ্ধের ময়দানে নিতে যায় না, আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে শুহাদে কেরামের লিস্ট করে রাখছি, ওই লিস্টের প্রথম নাম আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চার নাম উঠাইয়া দিয়েছে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে, এমন রেতিম নবী আমার,
पिता माता नहीं जे तार ये मुंडे तिम नबी आमार पिता माता नहीं जे तार यार पोरे ओ को तो मारा मरलो तारे दुश्मनी यार पोरे ओ को तो मारा मरलो तारे दुश्मनी नबी बिने के तोराबे पुलसीरा तो मिजाने नबी बिने के तोराबे पुलसीरा तो मिजाने चलो 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 मुमिन चलो नबीर सन्धाने नबी बिने के तोराबे पुलसीरा तो मिजाने नबी बिने के तोराबे पुलसीरा तो मिजाने मरहबा ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইও ওই নবীর আদর্শ কত সুন্দর জানো আল্লাহ পাক সার্টিফিকেট দিয়া দিলেন আল্লাহ পাক বলেন ওই নবীর দিলটারে আমি আল্লাহ মায়া দিয়া দিলাম ওই দিলটাকে আমি আল্লাহ এত মায়া দিলাম নবীরে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিংদালাহুম আল্লাহ পাক আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন আর যার কারণে আপনার আশেপাশেও লোকের অভাব নাই আবু বকর আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ওমরে ফারুকে আজম আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ওসমান জুন্নুরাইন উনিও আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল হযরতে আলী আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই যে সাহাবায়ে কেরাম সব আপনার হাতে কালিমা পড়ে পড়ে মুসলমান নবী গো এটা সব আমি রবের অনুগ্রহের মাধ্যমে হয়ে গেল আপনার দিলটাকে আমি আল্লাহ এত পরিমাণ কোমল বানায়া দিলাম এই হৃদয়ের কাছে গিয়া গিয়া দুর্বল হয়ে গেল শুধু তাই না রে বাবা ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর জন্য জীবন দিতে পাগল হয়ে যায় হযরতে বেলাল দেখছনি উমাইয়া এত মারে এর পরে উমাইয়ার আঘাতটারে কিছু মনে করে না হযরতে বেলালের অন্তরে আল্লাহ পাক নবীর মহাব্বতটা এত পরিমাণে ঢুকাইয়া দিলেন ওই নবীর আদর্শে নিজের আদর্শ বানাইয়া তো দামি হয়ে গেল নবী আমার মেরাজ যে দেখে হযরতে বেলালের হাতারাও নবী জিব্রাইল ডেকে বলে জিব্রাইল এটা কার হাঁটার আওয়াজ জিব্রাইল ডেকে বলে পয়গম্বর এটা আপনার সাহাবি হযরতে বেলালের হাঁটার আওয়াজ ওই বেলাল এত দামি হয়ে গেল কেন বলে নবীর আদর্শ বুকে লালন করার কারণে আল্লাহ পাক অনেক পরিমাণে দামি বানায়া দিলেন নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দেয় ওই বেলালের নবী দায়িত্ব দিয়া দিলেন মসজিদে নববীতে মিনারায় দাঁড়াইয়া তুমি মুয়াজ্জিন তুমি আজান দিয়া দিবা ফজরের আজানের দায়িত্ব তোমার জোহরের আজানের দায়িত্ব তোমার আসরের আজানের দায়িত্ব তোমার মাগরিবের আজানের দায়িত্ব তোমার এশার আজানের দায়িত্ব তোমার দায়িত্ব নবী আমার হযরতে বেলালের মুয়াজ্জিন বানাইয়া যখন দিয়া দিল প্রতিদিন বেলাল আজান দিয়া দেয় একদিন ফজরের আজানে হযরতে বেলাল তো প্রতিদিন হাইয়া আলাস সালা বলে হাইয়া আলাল ফালা বলে আস সালাতু খাইরুম মিনান নাওম এই মানুষেরা ঘুমাইলে হবে না নবীর পিছনে যদি নামাজ পড়তে চাও আয় আয় ওই নবীর পেছনে নামাজ পড়ে নিজের মনটারে জুড়াইয়া লও ওই বেলালের দায়িত্ব হয়ে গেল তুমি মিনারে দাঁড়াইয়া সর্বাবস্থায় আজান দিয়া দিবা কিন্তু হযরতে বিলাল একদিন নবীর থেকে আদেশ পাওয়া গেল বেলাল রে আজকে তুমি মিনারায় দাঁড়াইয়া আজান দিবা তবে হাইয়া আলাস সালা তুমি বলবা না হাইয়া আলাল ফালা বলবা না জিহাদের ময়দানে যাওয়া লাগবে ও বেলাল তুমি আওয়াজ দাও হাইয়া আলাল জিহাদ এই মানুষেরা প্রতিদিন নামাজের জন্য তৈয়ার হয়ে আসো তবে আজকে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে তবে আজকে আসার সময় তরবারি নিয়ে আয় ওই নবীর সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাওয়া লাগবে হযরত বিলাল হঠাৎ করে মিনারায় দাঁড়াইয়া যখন জিহাদের ব্যাপারে আওয়াজ দিয়ে দিল
পাশের বাড়িতে এক আল্লাহর বান্দী মহিলা ঘুম থেকে জাগার পরে চোখের বানি ফালায়া ফালায়া মহিলাটা কান্না করে, মহিলার চোখের বানি গড়াইতে গড়াইতে পাশে তার সাত বছর বয়সী একটা বাচ্চা ঘুমায় রইল, ওই মহিলার চোখের একটা ফোঁটা পানি গিয়া সন্তানের উপরে গড়ায়া পড়ল, সন্তানটা ঘুম থেকে লাফ দিয়া জেগে গেল, জায়গা দেখে জনম দুঃখিনী মা চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে। ছোট্ট বাচ্চাটা জিজ্ঞেস করে, মা তুমি তো প্রতিদিন বিলাল যখন আজান দিয়া দেয়, মা রে ওই বিলালের আজান শুনে তুমি মুসল্লায় দাঁড়াও, ওই মুসল্লায় দাঁড়াইয়া এরপরে তুমি নামাজ পড়ে বিভিন্ন তাসবিহ আলিল বড়। কিন্তু আজকে মা বেলাল কি এমন আওয়াজ দিয়া দিলুর, মা তুমি এই জায়গায় ঘুম থেকে জেগে জেগে চোখের পানি ফেলায় কান্না করো গো মা, মা রে তোমার কান্না তুমি সহ্য করতে পারি না, কেন কান্না করো তুমি আমায় বললে, তুমি কান্না করার মানে কি, ওই কারণটা আমি আমি সন্তান হইয়া পূরণ করার জন্য চেষ্টা করো গো মা। ওটা তো ছোট্ট বাচ্চা, একটা মুরব্বীও দেখবেন মা যদি কান্না করে নিজেও চোখের পানি ধরে রাখতে পারে না, যা দেখবেন মায়ের সামনে যায়, মা রে আসমানের তারাটা যদি আইনা দিতে হয় আমি চেষ্টা করবো রে মা, কিন্তু তোমার চোখের পানি তুমি ফালাই আমি সন্তান হইয়া মেনে নিতে পারি না। 70 বছরের মুরব্বী মায়ের বয়ান যখন করে, বক্তা সাহেবের বয়ান শোনার পরে তখন নিজে চোখের পানি ধরে রাখতে পারে না, মার বয়ান শুনলে চোখের পানি অটোমেটিক ওই বান্দার ঝরে যায়, যখন বাবার বয়ান শুরু করা হয় তখন চোখের পানি ফালাইয়া ওই বাবার জন্য কান্না করে, বাবারে কারণ মায়ের কথা মনে করলে তো বান্দারি একটা কথা মনে পড়ে যায়, মা তো গর্বে নিয়ে বড় করছে, দুনিয়াতে আসার সময় মা কষ্ট করছে, দুনিয়াতে আসার পরেও মা 2টি বছর দুগ্ধ পান করাইল, ওই মা যারা হারাইছে এরা জানে মায়ের কি পরিমাণ কদর, দেখবেন ফজরের পরে ওই মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া যায় আর চোখের বানি ফালাইয়া মারে বারবার বারবার মা বলে ডাক দেয় আর আল্লাহর কাছে আবদার করে, হে মালিক আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, ওই মায়ের জন্য কান্না করো যুবকেরা, তোমরাও তো কান্না করো, মায়ের চোখের বাণী কর্ষিন গেল মেনে নিতে পারো না, হে বাবারা কোনো বান্দাই তো মায়ের কান্না সহ্য করতে পারে না, কারণ মা যেই পরিমাণ কষ্ট করে আমারে বড় করলো, আমার বউ আমার জন্য এত কষ্ট করে নাই, আমার ছেলে আমার জন্য কষ্ট করে নাই, আমার মেয়েটা আমার জন্য এত কষ্ট করে নাই, একটা মা হইয়া একটা সন্তানের জন্য যেই পরিমাণ স্যাক্রিফাইস করে পৃথিবীতে কোনো বন্ধু বান্ধবেরা এই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে না, চিল্লায় কও ঠিক কিনা, মা যেই পরিমাণ কষ্ট করে আপনার বউ আপনার জন্য করছে, আপনার পরিবারের কেউ আপনার মায়ের মতো কষ্ট করে নাই, আরে মায়ের গর্বে নিয়ে যে আপনার জন্য কষ্ট করছে 10টা মাস, পৃথিবীতে কে আপনার জন্য করবে, ও মিয়া মা আপনার 2টি বছর দুগ্ধ পান করাইছে, পৃথিবীতে কে নিঃস্বার্থভাবে এভাবে দুগ্ধ পান করাবে, কেউ নাই, এজন্য মায়ের মতো আপন কেউ নাই। কিন্তু মাঝে মাঝে তো কিছু কিছু এলাকায় গেলে শুনি, হুজুর একটু দোয়া কইরেন, সন্তান আমার কথা শুনে না, আমারে 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 বাবা বলে 2 বছর ডাক দেয় না, তার মায়েরে 2.5 বছর হয়েছে মাকে মা বলে ডাক দেয় না, এমন কিছু বাবাও আইসা মাঝে মাঝে অভিযোগ দেয় সন্তানের ব্যাপারে, এমন নিমখারাম সন্তান আমাদের সমাজে এখনো আছে না নাই কি নাই আছে, অথচ যদি চিন্তা করতো যে মা আমারে গর্বে নিয়ে বড় করছে, দুনিয়াতে আসার সময় কষ্ট করছে, দুনিয়াতে আসার পরেও মা আমারে 2টি বছর দুগ্ধবান করাইছে, এই চিন্তা যদি কোনো যুবক করে কোনো ছেলে করে কোনো মেয়ে করে কশ্চিনকালে ওই মা বাবার সাথে চোখ রাঙ্গিয়ে উল্টিয়ে কথা বলতে পারে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনায় সাতাসমান সাত জমিন তখন মায়েরই মাথা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনায়
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করতেন যে মা কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যায় হাসায়া, ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। একজন মায়ের মতো কষ্ট দুনিয়াতে কেউ তোমার জন্য করবে না রে বাবা, ছোট্ট সন্তান মায়ের চোখের পানি দেখে নিজের ধরে রাখতে পারে নাই, সঙ্গে সঙ্গে মা রে জানা দিল, মা রে তুমি যে চোখের বানি ফেলে কান্না করো, কেন কান্না করো, তোমার যদি কোনো কষ্ট হয়ে থাকে আমি ছোট্ট হতে পারি কিন্তু তোমার মনের আশা পূরণ করে ছাড়বো ছাড়বো আমি মা। সঙ্গে সঙ্গে যখন ওই ছোট্ট সন্তানটা মায়ের জানা দেয় মা চোখের বানি ফেলে কান্না করার কারণ কি, হযরত বেলাল আজান দিয়ে দিলে তো তুমি নামাজ পড়ার কথা, মুসল্লা বিছাইয়া তুমি নামাজে দাঁড়াইয়া যাও, কিন্তু মা রে আজকে কান্না করার মানে আমারে বলা লাগবে। সঙ্গে সঙ্গে মা চোখের পানি ফালাইয়া সন্তানের জানায় দেয় সন্তান রে আজকে হযরত বেলাল প্রতিদিন আজান দিয়া দেয় নামাজের দিকে যাওয়ার জন্য, প্রতিদিন বেলাল আজান দিয়া দেয় কল্যাণের দিকে যাওয়ার জন্য, কিন্তু আজকে বেলাল নামাজের দিকে ডাকে নাই, আমার নবীর কথা শুনে শুনি ওই বেলাল আওয়াজ দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আছো রে ওই যুদ্ধের ময়দানে তরবারি নিয়া, মসজিদে নববীতে হাজির হয়ে যাও তরবারি নিয়া যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কে আছো নবীর ভালোবাসায় নিজের রক্তগুলো বিলীন করে দিতে পারবা, আমি চোখের বাণী ফালাইয়া কেন কান্না করে সন্তান রে জানুনি। আজ থেকে কয়েক মাস আগে ওই বেলাল এভাবে আওয়াজ দিয়েছিল, তোমার বাবা আমার পাশেই শুয়া ছিল, তোমার বাবা ঘুম থেকে জাগলো, হযরতে বিলালের জিহাদের ময়দানে সম্বোধনের ডাক শুনিয়া সঙ্গে সঙ্গে তোমার বাবা আমারে জানায় দিল, বিবিরে তরবারি দাও, এই তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমার 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 বাবা আমার স্বামী তরবারি নিয়ে নিয়ে নিয়া ওই যে যুদ্ধের ময়দানে গেল,
আজ পর্যন্ত তোমার বাবার চেহারা আমি দেখি নাই, আমার স্বামীর মায়া আমি পাই নাই রে। তবে আমি স্বামী আমার আমার নবীর জন্য জীবন দিয়েছি, এজন্য স্বামীর জন্য চোখের পানি ফেলায় আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানোনি? আজকে জিহাদের ময়দানে আমার স্বামীরেও আমি পাঠাইতে পারবো না, কারণ স্বামী নাই, আমার বাবাও নাই, যেই বাবার আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতে পারবো। আজকে আমার উপযুক্ত কোনো সন্তান নাই, যেই সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাতে পারবো। এজন্য আমি চোখের পানি ফেলে আফসোস করি, আমার নবীর জন্য আমি একটা ছেলে উপযুক্ত বানাইতে পারলাম না, যেই ছেলেটা যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে গিয়া নিজের জীবনটাকে পরিপূর্ণ দিয়া দিতে পারবে, নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিতে পারবে। এজন্য আমি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চা জানায়া দে, মা তুমি মনে করো আমি ছোট, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না রে মা, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমার নবীর সাথে তাল মিলাইয়া আমি যুদ্ধ করতে পারবো না, আমি জানি আমি ছোট, এজন্যই তো তুমি চোখের পানি ফেলায় কান্না করো, তোমার চোখের পানি আমি বৃথা যেতে দিব না রে মা। শুনে নাও, আমি যুদ্ধের ময়দানে আজকে যাব, তবে যুদ্ধের ময়দানে নবীর সাথে যুদ্ধ করব, যুদ্ধ করে 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 করি মা আমি আমার নিজের জীবনটা ওই জায়গায় বিলীন করে দিব, আমি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরব না মা রে, আমি যুদ্ধের ময়দান থেকে শহীদ হইয়া তোমারে শহীদের মা না বানাইয়া ওই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। সুবহানাল্লাহ, মাকে জানাইয়া দিল তোমার চিন্তার দরকার নাই, যুদ্ধের ময়দানে আমি যাব, আমি যাইয়া আবার শহীদের মা তোমারে বানায়া দিব, যেরকম ভাবে তোমারে আমার বাবায় তোমারে শহীদ স্বামীর স্ত্রী বানায়া দিল। মা রে যুদ্ধের ময়দানে তুমি কোলে করে 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 মানে নিয়ে যাও। মায়ের মনটা উৎফুল্ল হয়ে গেল, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নিয়া মসজিদে নববীতে যখন চলে গেল, ইতিমধ্যেই মদিনাওয়ালা নবীর ফজরের নামাজ শেষ, এরপরে নবীর লাইনে সাহাবায়ে কেরাম দাঁড়ান, কে কে আজকে যুদ্ধের ময়দানে যাবে, সবাইকে কোন জায়গায় অবস্থান করবে, এই ব্যাপারে যখন নবী সুন্দর করে শিডিউল করতে লাগলেন, ওই পর্যায়ে মহিলাটা তার বাচ্চাটারে কোলের মধ্যে নইয়া একটা বড় লাইনের পেছনে গিয়া যখন মহিলাটা দাঁড়ায়া যায়, কে যেন বলে রে মহিলা তুমি কই যাবা কই যাবা, আজকে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না হবে না হবে না, আমার নবী কোনো মহিলারে নিবে না, আজকে যুদ্ধের ময়দানে ছোট বাচ্চাকেও নেওয়া হবে না, কাউরে নেওয়া হবে না। নবী বলেছে প্রাপ্তবয়স্ক যারা এরা যুদ্ধের ময়দানে যাবে, এই নারী তুমি যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া চলবে না। সঙ্গে সঙ্গে মহিলাটা জানাইয়া দিল, সাহাবীরা রে যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আসি নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়ে দিল, আমার ছোট্ট বাচ্চাটারে আমি কোলের মধ্যে নিয়ে নিয়ে এই লাইনে দাঁড়ায় গেলাম, এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাবে, তার বাবা তোমাদের সাথে যুদ্ধ করে করে নিজের জীবনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে নইয়া তরবারি নিয়ে নিয়া আমার বিছানা থেকে উঠে উঠি ওই যুদ্ধের ময়দানে গিয়া নিজের তরবারি দিয়া যুদ্ধ করে এই যে শহীদ হয়ে গেল। আজ পর্যন্ত আমার স্বামীর চেহারাটা আমি দেখতে পারি নাই রে, আমার সন্তানটারও আমি দিব্যিয়া বিদায় দিয়ে দিব, এই দুনিয়াতে আমার কিচ্ছু লাগবে না, আমার নবী বাঁচবে, আমার নবী সালামতে থাকবে, আমার নবী নিরাপদে থাকবে, এটাই আমার জন্য পরিপূর্ণ গর্বের হয়ে যাবে। তোমরা এই সন্তানটা ছেলেটারে নিয়ে নিয়া যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে ও যাবে, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে আমি মায়ের কোনো আফসোস হবে না, একটাবারের জন্য আমি দুঃখিত হব না, একটাবারের জন্য আমি চোখের পানি ফেলায়া সন্তানের জন্য কান্না করব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও মহিলা না না, আজকে যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা না, তোমার বাচ্চাটাকেও নে
নেওয়া হবে না। এত ছোট বাচ্চা ও তো তরবারিও ধরতে জানে না, ও তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। তুমি চলে যাও, আমার নবী জানলে তোমার প্রতি রাগান্বিত হয়ে যেতে পারে, কারণ এত ছোট বাচ্চা নবী নিয়ে যুদ্ধের ময়দানে যেতে পারে না। সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে যখন সাহাবিয়ার মহিলার মাঝে বাকবিতণ্ডা হয়ে গেল, ইতিমধ্যেই নবীর কান মুবারক পর্যন্ত খবরটা পৌঁছায় গেল। নবী আমার ডেকে বলে, এখানে মহিলা কি আমার জানাও। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, এই মহিলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা, আবার তার সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে, এই জন্য তার ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে নিয়া আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। তার স্বামী নাকি আপনার মহাব্বতে জীবন দিয়ে দিছে, তার বাচ্চাটাও নাকি আপনার মহাব্বতে জীবন দিয়ে দিবে, এজন্য বাচ্চাটারে নিয়া 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 চলে আসছে। নবী কয়ে, বারণ করিও না, আমার সামনে আসতে দাও। যখন সামনে আসলো, নবী মহিলাটারে জিগায়, মহিলারে তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি এই জায়গা থেকে বিদায় হয়ে যাও। যখন এই কথা বলে, সঙ্গে সঙ্গে এবার মদিনাওয়ালা নবী জানায় দেয়, না না, তোমার বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়ার রবের কাছ থেকে আমার কোনো পারমিশন নাই, তোমাকেও নেওয়া হবে না। এই মহিলা, তুমি এই জায়গা থেকে বাড়িতে চলে যাও। আমি ওয়াদা দিয়ে দিলাম, তোমার সন্তানটা যেদিন বড় হয়ে যাবে, আমি তাকে নিয়া নিয়ে যুদ্ধের ময়দানে যাব রে, তবে আজকে আমি যুদ্ধের ময়দানে নিতে পারি না। এটা বলার পরে সঙ্গে সঙ্গে ওই মহিলা জানায় দেয়, নবী, না না, এই বাচ্চাটারে আমি আপনার জন্য স্যাক্রিফাইস করতে পারি, আপনার জন্য আমি বিদায় করে দিতে পারি। নবী গো, আমার জন্য এটা গর্বের হয়ে যাবে। নবী এবার ডেকে বলে, ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে কিভাবে জিহাদ করবে, এটাই তো আমার বুঝে আসে না, কত তরবারি ধরতে পারে না, প্রশ্ন জাগে কি জাগে না, জাগেনি। ছোট্ট একটা বাচ্চা, এত যুদ্ধ করবে কেমনে, তরবারি ধরবে কেমনে, লড়াই করবে কেমনে, ও তো নিজের গায়ের জপটাই দিতে পারছে না, ও তরবারি নিয়ে আবার যুদ্ধের ময়দানে সবার সাথে, এত কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করবে, তুমি এটা কেমন কথা বলতেছো, যাও, তবে আমি ওয়াদাবদ্ধ তোমার কাছে, যেদিন তোমার এই ছেলেটা বড় হবে আমি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম নিয়ে যাব, তবে আজকে আমি নিতে পারি না, কারণ এত ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে, যে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এটা কশিনকালেও আমি নবী হয়ে মেনে নিতে পারি, বারবার বিদায় করে দেয়, বারবার নবী বলে যুদ্ধ করতে পারবে না। মহিলাটা সঙ্গে সঙ্গে জানায় দিল, নবী আমার, আমি জানি জানি আমার ছেলেটা যুদ্ধ করতে পারবে না, আমি জানি, ভালো করেই জানি, ও তরবারি ধরতে পারবে না, এই তরবারি নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু নবী গো, আমি এটা জানি 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 জানি, আমার স্বামীকে আমি দুনিয়া থেকে বিদায় করে হয়ে গেল, আমি আফসোস করি নাই, আমার ছেলেটাও আপনার জন্য স্যাক্রিফাইস করে দিতে পারি, আপনার জন্য সে জীবন দিয়ে দিবে, কোনো অসুবিধা হবে না। নবী কয়, যুদ্ধ করতে পারবে না। এবার মহিলার একটা কারণ নবীর সামনে দেখাইল, নবী গো, আমি জানি আমার ছেলেটা যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না, কিন্তু পয়গম্বর আমার, আপনি তারে নিয়া নিয়া যদি যুদ্ধের ময়দানে যান, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফের মুশরিক বেঈমানেরা যখন আপনাকে মারার জন্য এরা ফোন দিয়াকবে, আপনাকে মারার জন্য যখন এরা তীর মারবে, চেষ্টা করবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, আমার ছেলেটারে নিয়া নিয়া যখন আপনার ডান দিকে লক্ষ্য করে তীর মারা হবে, আমার ছেলের দুইটা হাতের বগলের নিচে আপনার হাতটা ঢুকাইয়া, আমার ছেলেটারে ঢাল বানাইয়া, নবী গো, আপনার ডান দিকে আপনি ধরে রাখবেন, আমার ছেলের উপরে তীর পড়বে, আমার নবী আমার ছেলের উসিলায় বেঁচে যাবে, নবী গো, আমার কপালটা কি পরিমাণ ধন্য হয়ে যাবে। নবী শুধু তাই না, যখন আপনাকে লক্ষ্য করে বাম দিকে যখন তীর মারার জন্য চেষ্টা করবি, আপনি আমার ছেলেটারে নিয়ে নিয়া একটু বাম দিকে ধরে রাখবি, নবী গো,
আমার সন্তানের উপরে তীর পড়বে নবী আপনার উপরে পড়বে না, আমার সন্তানের উসিলে আমার নবী বেঁচে যাবে, এটা আমার কাছে বড় ধন্য মনে হবে। শুধু তাই না, ও নবী আমার, যখন আপনার সামন দিকে তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার ছেলেটারে তার বুক বরাবর তীরটা নিক্ষেপ যখন করবে, আমার ছেলেটারে আপনি বুক বরাবর ধরে রাখবেন, আমার ছেলের বুকের মাঝে তীর পড়বে, নবী গো আপনি উসিলায় বেঁচে যাবেন, আমার কপালটা বড্ড ধন্য হয়ে যাবে। ওই যুদ্ধের ময়দানে আমার সন্তানের তীর মারতে মারতে বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু নবী গো হাশরের ময়দানে আমি রবের দরবারে বলতে পারবো, আল্লাহ গো দুনিয়াতে আমি কিচ্ছু করতে পারি নাই গো, ও আল্লাহ এই দুনিয়াতে আমি কোনো আমল করতে পারি নাই, আল্লাহ তবে আমি জানি 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 তুমি জানো আমার স্বামীটারে আমি স্যাক্রিফাইস করে বিদায় বিদায় হয়ে গেছি, একটা বারের জন্য আমি আফসোস করলাম না, আল্লাহ গো আমার সন্তানটারে আমি নবীর জন্য বাড়ায় দিলাম, একটা বারের জন্য আফসোস করলাম না, আমার ছেলের ওসিলায় মদিনাওয়ালা নবী দু জাহানের সর্দার নবী বেঁচে গেল, এজন্য আমি পরিপূর্ণভাবে নাসরের ময়দানে বলতে পারব, আল্লাহ পাক এই ওসিলায় হয়তো আমার জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারি, এটা যখন সুন্দর করে বলি, এরপরেও নবী বলে না না এই মহিলা এই তোমার ছোট বাচ্চাকে আমি নিতে পারি না, যুদ্ধের ময়দানে আমার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি নবী হইয়া কশিনকালও এটা মেনে নিতে পারবো না, তুমি যাও যাও এই ছোট্ট বাচ্চাটাকে তুমি নিয়ে 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 চলে যাও। বারবার যখন বারণ করে, এবার মহিলা চিন্তা করে নবী মনে হয় নিবেই না, আমি নিয়ে 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 চলে যাই, এবার যখন এই বাচ্চাটার সঙ্গে লইয়া যখন নবীর দরবার থেকে যখন রওনা, নবীর দরবার থেকে বাচ্চাটার সঙ্গে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল, একটু দূর যাওয়ার পরে সন্তানটা মায়ের কোল থেকে লাফ দিয়া নেমে যায়, আল্লাহু আকবার, মায়ের কোল থেকে লাফ দিয়ে নেমে যায়, মাকে বলে মা কই যাও কোথায় যাও মা রে, বলে আমি তোমারে নিয়ে নিয়ে বাড়ি চলে যাই, মা যুদ্ধের ময়দানে আমারে নিবানা, নবী কি বলছে, নবী বারণ করছে রে, নবী নিষেধ করছে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না, এই জন্য নবীর বারণ তো আমি পরিপূর্ণভাবে না মেনে পারি না, নবী নিষেধ করেছে এটা না মেনে পারি না, আমি তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে এই ছোট্ট বাচ্চাটা মায়ের একটা জবাব দিয়া দেয়, ও মা না না তুমি আমারে বিদায় দাও, তোমার সামনে মা নিষেধ করেছি, আমি আমার নবীর দরবারে এখন যাব, আমার নবীর দরবারে যাইয়া নবীর সামনে আমি এমন একটা উদাহরণ দিব, এই উদাহরণ দেওয়ার পরে আমার যুদ্ধের ময়দানে নবী আমার না নিয়া পারবে না, পারবে না মা, আমি তোমার কাছে ওই বিছানার মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে দুনিয়ার মধ্যে আমি থাকবো না, একজন শহীদ সন্তানের মা তোমারে না বানাইয়া আমি দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে থাকতে রাজি না, আমি দুনিয়া থেকে বিদায় নিব, তোমাকে একজন সখী সন্তানের মা আমি বানাইয়া দিব, মা রে আমার ওয়াদা খেলাপ হয়ে যেতে পারে, তুমি আমারে বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না, আমার মাওলার জান্নাতে মুলাকাত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এভাবে বলতো, মার কাছ থেকে বিদায় নিত, স্ত্রীর কাছে বিদায় নিত, বলতো দুনিয়াতে বিদায় দাও, দুনিয়ায় দেখা হতে পারে নাও হতে পারে, তবে আখেরাতে জান্নাতে তোমার সাথে আমার মোলাকাত আল্লাহ পাক করায়া দিবে। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লে পড়েন না মারহাবা, আরো জোরে পড়েন না আল্লাহু আকবার। ওমিয়া সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, কেন, আল্লাহ কয় আপনার আচরণের কারণে এরা আপনার জন্য জীবন দেয়, আপনার ব্যবহারের কারণে, আপনার কোমল হৃদয়ের কারণে এরা আপনার জন্য জীবন দিতে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায়। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল, দাও মা আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, ধুমা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, আব্বু এলে বলে দিও মা
দুনিয়ায় আর দেখা হবে না। আব্বু এলে বলে দিও মা, দুনিয়ার দেখা হবে না, দেখা হবে জান্নাতে তে কোনো চিন্তা করো না, দেখা হবে জান্নাতে তে কোনো চিন্তা করো না। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। বলেন বলেন, দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কোরআনেরই শত্রু যারা, আল্লাহ রাসূলের দুশমন তারা, কোরআনেরই শত্রু যারা, আল্লাহ রাসূলের দুশমন তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই। ধৌমা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। ধৌমা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কন্যা মারহাবা। ছোট্ট সন্তানটা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল, মা তুমি আমার বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না, জান্নাতে দেখা হবে রে মা। বিদায় নিয়ে নিয়ে নবীর দরবারে রওনা, নবীর কাছে যাওয়ার পরে নবী দেখে ছোট্ট বাচ্চাটা যেই মা কোলে নিয়ে নিয়ে নবীর দরবারে আসছিল, ওই ছোট্ট বাচ্চাটা নবীর সামনে হাজির হয়ে গেল। নবী কয়ে, ছেলে রে তুই কেন আবার আমার সামনে আসলা, তুই কি মনের মতো? ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে একা একা আবার নবীরে জানায় দেয়, নবী গো ওই যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আপনার দরবারে আসছি, আমি আপনার সঙ্গে যাব। নবী গো আমি তরবারি নিয়ে যুদ্ধ করব, আমাকে বারণ করবেন না, আমাকে নিষেধ করবেন না, আপনি নিয়া নিয়া যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে রওনা হয়ে যাবেন। নবী বলে, তুমি ছোট, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবে না, তুমি চলে যাও, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, একটা সময় এমন আসবে আমি পরিপূর্ণভাবে তোমারে, তুমি বড় হবা, তুমি সাবালক হয়ে যাবা, তরবারি দিয়ে যুদ্ধ করার মতো ক্ষমতা আল্লাহ পাক তোমারে দিয়ে দিবি, আমি তোমার ওই সময় নিয়ে যাব। এরপরেও বারবার বারণ করার পরেও ছোট্ট বাচ্চা মানতে চায় না। এবার নবীরে বলে, নবী আমি আপনার একটা উদাহরণ দিয়ে দিব, ও পয়গম্বর আপনি আমারে নিতে চান না, একটা কারণ কি কারণ হলো, আমি ছোট মানুষ, আমি তরবারি ধরতে পারবো না, আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না। কিন্তু নবী গো আমি জানি জানি আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না, তবে আমি আমার মা, এখন আমি ছোট, সকালবেলা চুলার মধ্যে মা যখন রান্না করি, আমি মায়ের পাশে, আমি যে মায়ের পাশে বসে থাকি, কেমনে রান্না করে চুলার মধ্যে আমার মা কিভাবে আগুন ধরায়, ওই ব্যাপারেও পরিপূর্ণভাবে আমার আইডিয়া আছে। নবী গো ওই মায়ের পাশে বসে বসে একটা পর্যায়ে আমি তাকায়া দেখি, আমার মা বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, আগে মা চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য ছোট ছোট লাকড়িগুলো রে আগে দিয়া দেয়, এরপরে ছোট ছোট লাকড়ি, এগুলো আগুন ধরলে এরপরে বড় বড় লাকড়ি দেয়, ঠিক না বে? ঠিক ঠিক নি? আগে তো দইরাই বড় বড় লাকড়িগুলো দেয় না, আগে দেয় কি? ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আগুন ধরায়, এরপরে এটার উপরে বড় বড় লাকড়িগুলো আছে, এরপরে পরবর্তীতে আগুন ধরলে বড় বড় লাকড়িগুলো দেয়। ছোট্ট বাচ্চা নবীর উদাহরণ দেয়, নবী গো আমি আমার মায়ের কাছে তো থাকি, তো এখন আমি ছোট, আমি আমার মায়ের পাশে বসে বসে আমি দেখি আমার মা যখন রান্না করে তখন ছোট লাকড়িগুলো আগে আগে দেয়, বড় লাকড়িগুলো পড়ে দেয়, এজন্য আমি আপনার কাছেই উদাহরণটা পেশ করলাম। কেন জানেননি? রহমাতুল্লিল আলমিনের বলতে লাগলো, আমি আমার মায়ের ওই চুলা থেকে পরিপূর্ণভাবে এটাই বুঝলাম, আমার মা আগে ছোট লাকড়ি দেয়ার পরে বড় লাকড়ি দেয়, ছোট ছোট লাকড়ি দেওয়ার মাধ্যমে আগুন জ্বলে, এরপরে বড় লাকড়ি দেওয়ার মাধ্যমে আগুনগুলো আরও বড় হয়ে যায়। নবী গো আমি
ছোট হয়ে যেতে পারি পারি আমি ছোট হতে পারি তবে মাঝে মাঝে ছোট ছোট ব্যক্তিদের দ্বারাও অনেক কিছু হয়ে যায় নবী গো যুদ্ধের ময়দানে যখন আমি আপনার সঙ্গে রওনা হয়ে যাব ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেররা যখন দেখবে আমি ছোট মানুষ যখন আমি আপনার সামনে গিয়া আপনার সাহাবীদের সামনে গিয়া যখন নবী আমি দাঁড়ায়া যাব তখন এরা দেখবে ছোট্ট একটা বাচ্চা যুদ্ধ করার জন্য হাজির হয়েছে এরা মনে করবে এই ছোট্ট বাচ্চা যুদ্ধ করে আমাদের সাথে পেরে উঠবে না তখন এরা আমার দিকে লক্ষ্য করে একটা তীর মারবে ওই তীরটা মারার পরে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ভরবে সাহাবায়ে কেরাম টের পেয়ে যাবে শত্রুপক্ষের পক্ষ থেকে আক্রমণ চলে আসলো ওই যুদ্ধের ময়দানে আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে যুদ্ধের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে আমি ছোট্ট বাচ্চার মাধ্যমে পুরা যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠবে নবী গো এরপর আপনি নিয়ে যান কোনো অসুবিধা হবে না আমি আমার মাওলার জান্নাত চাই নবী গো আমি আপনারে ভালোবাসি আপনারে বাঁচায় রাখতে যাই এই দুনিয়া আপনি থাকবেন আমার বাবা যেই লাইনে পথিক হয়ে গেল আমি ওই পথের পথিক হয়ে যাব ও নবী এবার বারণ করবেন না নবী এবার নিষেধ করবেন না এরপরে ও নবী আমার বলে না না বাচ্চা রে ছোট সাহাবী রে তোরে যুদ্ধের ময়দানে আমি নিব না বড় হয়ে গেলে নিয়ে যাব এরপরে ও নবী বারবার বারণ করে বারবার বারণ করে যখন পাঠাইয়া দেয় ছোট্ট বাচ্চাটা বলে না যুদ্ধের ময়দানে যাব নবী কয়ে না না তোরে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না একটা পর্যায়ে এই ছোট্ট বাচ্চারা আর মদিনাওয়ালা নবীর সাথে যে এই কথাবার্তা আমার মাওলা জানে কি জানে না আল্লাহ পাক জানে আল্লাহ পাক দেখেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর আল্লাহ পাক বলেন বান্দা তুমি যেখানে যাও আমি আল্লাহ তো তোমার সামনে আছি তোমার সাথে আছি আল্লাহ তো সব জানে সব দেখে সব বুঝে ছোট্ট বাচ্চাটা নিজের জীবন দেওয়ার জন্য নবীর সামনে পাগল বাড়া ওই ছোট্ট বাচ্চাটার মনের ব্যাপারে আমার মাওলার ধারণা আছে সে কি আসলেই নবীর জন্য জীবন দিতে যায় নাকি মৌখিকভাবে আমার নবীর সামনে সে মজা করে এটা তো আমার মাওলা ভালো করেই জানে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলে পাঠায় দিলেন জিব্রাইল রে যাও যাও না আমার নবীর দরবারে যাও নবীরে গিয়া জানায় দাও নবী যেই বাচ্চাটারে বারবার বারণ করে নিজে বাড়িতে পাঠায় দেয় ওই যুদ্ধের ময়দানে নিবে না ওই নবীরে যা জানায় দিও জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যুদ্ধের ময়দানে যারা যারা যাবে এদের নামের একটা লিস্ট আমার মাওলা তৈরি করেছে ওই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে এদের নামের লিস্ট আমার মাওলা একটা করেছে রে আমার নবীরে গিয়ে জানায় দাও নবী যারে ছোট মনে করে নবী যারে যুদ্ধের ময়দানে নিতে যায় না আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে সুহাদায় কেরামের লিস্টটা করে রাখছি ওই লিস্টের প্রথম নাম আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চার নাম উঠায় দিয়েছে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে এমন রেতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন রেতিম নবী আমার পিতা মাতা নাই যে
তার এর উপরেও কত মারা মারলো তারে দুশমনী এরপরেও কত মারা মারলো তারে দুশমনী নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে মারহাবা নবী বিনে পুলসিরাতে মিজানে সুপারিশ করে আর অন্য কোন এক ব্যক্তি আছে যে আপনারে জান্নাতে নিতে পারবে ওমি আছে আল্লাহ পাক আয়াতুল কুরসিতে নিজেই বলেছেন মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আল্লাহ কয় কে আছে এমন পাওয়ার ওয়ালা মান যা কে আছে সে আল্লাযী ইশফাউ যে ব্যক্তি সুপারিশ করবে ইনদাহু আল্লাহ পাকের নিকটে হাসরের ময়দানে সুপারিশ করবে ইল্লা বিইজনিহি তবে হ্যাঁ তার অনুমতি ছাড়া তার পারমিশন ছাড়া কে আছে এমন যে ব্যক্তি হাসরের ময়দানে আরেক ব্যক্তিকে সুপারিশ করবে আল্লাহ পাক এই ক্ষমতা এই পাওয়ার দুনিয়ার কোন ব্যক্তিকে দেয় নাই হ্যাঁ একমাত্র আমার মদিনাওয়ালা নবীকে দিয়েছেন নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে গুনাহগারী উম্মতগুলোকে নবী মায়া করে বলবে যে উম্মতেরা আমি নবীর জন্য পাগল হয়েছ নবীর সুন্নতের উপরে আমল করেছ নবীর প্রত্যেকটা আদর্শ মেনে নিজেকে আদর্শবান বানাইছো আর যারা আর সুন্নতের উপর আমল করতে পারো নাই খালি নামে 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 বলছো কিন্তু মাগার কার্যে পরিণত করতে পারো নাই আলাদা হয়ে যাও সঙ্গে সঙ্গে পর্দা পড়ে যাবে ওই নাফরমান যারা নবীর সুন্নতের উপর আমল করে নাই এরা পর্দার আরেক ওপারে পড়ে যাবে ওদিন নবীর বারবার বলবে কিন্তু নবী তো এদের জন্য দয়া দেখাবে না মায়া দেখাবে না যারা নবীর জন্য দুনিয়াতে পাগল পড়া ছিল নবীর জন্য এদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিতে এরা দ্বিধা করে নাই নবীর জন্য রক্ত বাইতুল মুকাররমে গিয়া মাঝে মাঝে বড় বড় সম্মেলনে বড় বড় আন্দোলনে সাড়া দিয়েছে নবীর নিয়ে কটূক্তি করছো আমার নবীর নিয়া যেই নবীর চরিত্রের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ কোনো সেকুলার কোনো নাস্তিকেরা দাগ লাগাইতে পারে নাই তোর মতো সেকুলার বর্তমানে আইসা আমার নবীর নিয়ে কটূক্তি করো তো তোর মতো কটূক্তিকারীকে তোর মতো সেকুলারকে তোর মতো নাস্তিককে বিদায় করার আগ পর্যন্ত আমি মাঠ ছাড়তে রাজি না এরপরেও তো মাঝে মাঝে গুলিতে আহত হয় নিহত হয় নিজের রক্তগুলো বিলীন করে দেয় হাসরের ময়দানে নবী বলবে এই উম্মত আমার আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছে অ্যাবিলিটি দিয়েছে আমি তাকে নিয়ে জান্নাতে ঢুকে যাবো